নেই দাদা, আর থাকবেন এরপর দেখবেন। মানুষ যদি শিক্ষাতে কোনো মান ইজ্জত না দেয় আর থাকবে কি করতে? লোকে ঘরে ঘরে আর্টিস্ট হবে তৈরি, ফালতু ইতালির মতন তাকে ব্যবহার করবে, সে আর্টিস্ট হবে ঘোড়ার ডিম। যাদের পয়সা নেই তাদের মন আছে আমি দেখছি, আর যাদের সব কিছু জ্ঞান বুদ্ধি আছে পয়সা আছে তারা বলছে নেই, চাইয়ে চাই না, দরকারই নেই। আমি শর্ট টাইমে যা আসছি আপনাদের ভালো লাগুক এটাই আমি চাইব। তাতেও যদি বলেন এই চাই আর চাই না, ও আমার আর কিছু বলার নেই কাউকে, আমি তার ভিখারি না, সেরকম চিটিং বাজ না, সেরকম ভিখারিও না। একটা নাম করা আর্টিস্ট আজকে আটকে গেছি, এই রাস্তায় রাস্তায় ঘুরে লোককে বোঝাতে হচ্ছে, এর মনেই নয় যে আমি কোনো ভিক্ষা চাইছি, করবে না করবে না। যারা একটু বোঝে, যেমন এই দাদা বোঝে বলে ডাকলো, ও দাদা করে ডাকলো, একটু যারা আমার চেয়ে ডাকে একটু কম টম নিয়ে করে দিন না। আমিও শালা লকডাউনে আটকে গেছি, তাহলে আমারও দুটো পয়সা হলো আর তারাও একটা আঁকা। অ্যাকচুয়াল আর্টের তো দাম দেওয়া যায় না, কিন্তু তবুও তো পেট আছে না সবার। এই যে দাদার পাশ থেকে বলছে ভালো হচ্ছে, এটাই তো আমার আনন্দ লাগবে, আর দুটো টাকা মানুষ কম দিই। এই যে এটা অ্যাডভার্টাইজ হয়ে যাবে না, ভদ্রলোক হচ্ছে এটা আর্টিস্ট, এটা পাঁচজনে বলবে, এটা আমার আনন্দ লাগবে। লকডাউনের জন্য এত কমে করতে হচ্ছে না, লোকে 200 আর 300 দিয়ে ছবিটা আঁকায়, এই ব্যারাকপুরেই আঁকিয়েছে, এরকম রেকর্ড আছে। আজকে আমি কোথায় পড়ে গেছি না নিজেই, খুব খারাপ লাগছে আমারই। থ্যাংক ইউ দাদা তোমাদেরকে, এর জন্যই তো আমার পোড়া কপাল রাস্তা সে দাঁড়িয়ে করতে হবে। হোয়াটসঅ্যাপে ছেড়ে দাও, হ্যাঁ হোয়াটসঅ্যাপে ছেড়ে দাও। দাদার নাম বুড়ো দা? দাদা ধন্যবাদ। এই যে আপনারা এলাকার, আমি অনেকবার করেও গেছি এখানে, অনেকে ভুলে গেছে হয়তো, 2 বছর খালি লকডাউনে ঘর দিয়ে বেরোয়নি, 18-19 দিন বেরোচ্ছি দাদা, দেখলো তো 4 জনের কদিন আগে বুড়ো দা অনেককে করে দিলাম, বললো দাদা এত টাকা করে পারবো না। এই বুকের সামনে ধরো, বুকের সামনে ধরো, বুকের সামনে ধরেন, এইবার ধরেন, ধরেন একবার ধরেন, ধরো না একবার ধরে কি করবো, ধরো একবার ধরো, একবার ধরো, আরে হেভি লাগছে, ধরো না একবার, একবার ধরো না বুড়ো দা, একটু সরো না, ধরো অনেক সুন্দর হয়েছে চেহারা, হেভি লাগে এইটা, বিলাচ্ছে